এবার মায়েদেরকে বলি, মা গো আমার মায়েরা প্রত্যেকটি মাসে মাসে ঋতুবতী হয়, তাই তো? লজ্জার কিছু নেই, ফুল তিনি ফুটিয়েছেন তাই বৃক্ষে ফল ধরে, ফুল না ফুটলে ফল ধরত না। প্রত্যেকটি মাসে মাসে আমার মায়েরা ঋতুবতী হয়, কথাগুলো লক্ষ্য করবেন, প্রথম দ্বিতীয় আর তৃতীয় এই তিনটা দিন ঠাকুরের সেবা কার্য চলে না, করেন নাকি? ঠাকুরের সেবা কার্য চলে না, পূজো অর্চনাও চলে না, এবং যারা মালা জপেন তারা জপ করবেন, মালা জপ করবেন, মালা জপ করা চলে। তিনটা দিন পর মালাকে গঙ্গা জল দধি দুগ্ধ দিয়ে স্নান করিয়ে নেবেন, তারপর আবার জপবেন। এই ফলিহারি কথা খুবই সুন্দর, খুব ভালো লাগলো। সিথিতে, ললাটে আর শঙ্কতে এই তিনটা দিন সিঁদুর পরবেন না। আর কি করবেন? যে পাত্রে সিঁদুরটা রেখেছেন আপনি সাবধান থাকবেন, ওই পাত্রটাও স্পর্শ করবেন না। আর যদি পারেন, সবচাইতে গুরুত্বপূর্ণ কথা, এই তিনটা দিন আপনি আপনার স্বামী পতির বিছানায় শয্যায় সজ্জিত হবেন না, আপনার পতির বিছানায় স্বামীর বিছানায় শয়ন করবেন না। আর আরেকটি কথা বলি, মা গো কাউকে না বুঝালে সে বোঝে না, কামরিপুটা তো বড় দুর্জয়, এই কামরিপুটাকে দমন করা এত সহজ নয় রে মা। স্বামী আপনার সুপথের না হলেও আপনি দশ দিন বুঝিয়ে 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 সুপথে নিয়ে আসবেন, আর বলবেন একটু সময় পেলে চলো ভক্ত সঙ্গ করতে যাই, সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ, বৈষ্ণব সঙ্গ করিতে করিতে ওই সাধুগুরু বৈষ্ণবের পদধুলা অঙ্গে লেপন করতে করতে একদিন অমার্জিত দেহটা তাদের মার্জন। হরি বল, হরি বল, হরি হরি।